ব্লাড দরকার হয়েছে নাকি কারোবাক? যদি ব্লাড দরকার হয়েছে তেনেহলে এই ভিডিওটো চাওক, খুব সহজে আপনাদের ব্লাড পাব পাৰিব। হয়, আমি ব্লাড বিচারি কেতিয়াবা কেতিয়াবা বহুত দৌড়াদৌড়ি করে ফুরো, কারণ রোগীজন হসপিটালত পড়ে থাকলে আর ডক্টরে কই দিলে যে ইমান ইউনিট ব্লাড দরকার হব। আমি কেনেকৈ যোগাড় করি? সময়মতে আমি ব্লাডখিনি যোগাড় করব নোৱাৰো। আর এদিনাকা এটা মই আপনাদের সুবিধা দিম, আপনাদের ভিডিওটো শেষলৈকে চাওক। আপনাদের খুব সহজে আপনাদের ব্লাড বিচারি উলিয়াব পাৰিব, আপনার যিটো গ্রুপের ব্লাড লাগে। এনেকুৱা ধরনের একটা ওয়েবসাইট আছে, আপনার ঘরের কাছের মানুষেও ব্লাড দিম বলে তাদ রেজিস্টার করে থাকবেন, কিন্তু সেই ওয়েবসাইট কি আমি বহুতে না জানো, গতি এই কথাটো জানাটো দরকার। খুব সহজে আমি সেই ব্যক্তিকেজনের যোগাযোগ করে কোনো পয়সা নিদিয়াকে, কোনো পেমেন্টে করব নালাগে, হ্যাঁ পেমেন্ট নকরাকে তখেতরপর আমি ব্লাড লব পারো, আর সেই ব্যক্তিকেজনে সম্পূর্ণ স্বইচ্ছায় ব্লাড দিব। গতি আপনার মই কও যে আপনাদের মোবাইলটোরপরাই ব্লাড বিচারি আপনার রোগীজনক, আপনার আপনার আত্মীয়জনক আপনি ব্লাড যোগান ধরব পারে, ব্লাড বিচারি উলিয়াব পারে আপনার যেটু গ্রুপের ব্লাড লাগে। গতি ভিডিওটো যথেষ্ট গুরুত্বপূর্ণ, মই আপনার দেখাম এতিয়া। গতি আপনাদের ভিডিওটো শেয়ার করবলে নাপাহরিব, কিয়নো রক্তদান জীবনদান বলে কয়, আর রক্তদান জীবনদান। আর আপনার যদি এই ভিডিওটো চাই আপনি এটা যদি শেয়ার করে আপনিও এই ভিডিওটোর দ্বারা কারোবার জীবন রক্ষা করব পারিব। গতি এই ভিডিওটো আপনি দেখা মাত্রকে আপনি শেয়ার করক, এইটো কারণে কইছো আপনার এটা শেয়ারে কারোবার জীবন রক্ষা করব পারে। হয়, আপনার এটা শেয়ারে আপনার কোনোবা বন্ধু এজন বা আপনার অনুরাগী কোনোবা এজনে বা আপনার আপনার বন্ধু নহলেও কোনোবা এজনে যদি এই ভিডিওটো দেখা পায় তেনেহলে সেই দরকারি হওয়া ব্যক্তিজনের কোনোবা আত্মীয়র জীবন রক্ষা হব পারে আপনার এটা শেয়ারে এই ভিডিওটোর। গতি মই এতিয়া ভিডিওটোর মাজলে লৈ গৈছো, আপনি কেনেকৈ বিচারি উলিয়াব। এতিয়া স্ক্রিন রেকর্ড মই কাষত লগাই দিছো, সব ইয়া এটো হৈছে স্ক্রিন রেকর্ড। আপনালোকে আপনার মোবাইলের পরে গুগল ক্রমত গৈ, গুগল ক্রমত গৈ আপনালোকে কি করিব, ফ্রেন্ডস টু সাপোর্ট ডট ও আর জি, মই তলত লিখি দিছো কি বলে আপনালোকে গুগলত চার্জ করিব লাগিব, গুগল ক্রমত গৈ বা গুগলত আর চার্জ করিব লাগিব, কেনেকৈ লিখিব লাগিব মই তলত দি দিছো, হুবহু আপনালোকে তেনেকৈ লিখিব। আর ইয়ার লিংকটো মই ডেসক্রিপশনত দি দিম, আপনালোকে সেফালেদি গৈও চার্জ করিব পাৰিব। আর যেতিয়া আপনি এই বলি ফ্রেন্ডস টু সাপোর্ট ডট ও আর জি এই বলে যেটা আপনি লিখি সার্চ করব, এনেকা এখন প্রথম অপশনটো আহিব ফ্রেন্ডস টু সাপোর্ট বলে, হ্যাঁ তাত আপনি যদি ক্লিক করে দিয়ে এনেকা এখন ইন্টারফেস ওলাব, সব যখন মই কাষত লগাই থাকো আপনাদের ভালকে দেখাইছো, মই সাইডলে আহি দিছো, এনেকা এখন আপনার তাত ওলাব। আর এখন ওলোৱাৰ লগে লগে ইয়াত দেখিলে না ফাইন্ড ব্লাড ডনেটরস, ডনেটস হয় যিসকলে ব্লাড ডনেট করবলে বিচারে তেওঁবিলাকৰ ইয়াত লিস্ট ওলাব, অল ওভার ইন্ডিয়া। আপনি কত বিচারে, আপনি মুম্বাইত আছে, আপনি ধরক কলকাতাত আছে, আপনি জম্মু কাশ্মীরত আছে, আপনি বাদ দিয়ে অসমত আছে, অসমৰ কত আছে, সাবুয়াত আছে, হ্যাঁ অসমৰ আপনি গুৱাহাটীত আছে, তেজপুৰত আছে, লখিমপুৰত আছে, ধেমাজিত আছে, যতেই না থাকক প্রতি ঠাইতে আপনার মানুষ পাই যাব, বা সেই ঠাইত সম্পূর্ণ নেপালেও 10-15-20-40 কিলোমিটার আঁতরত আপনি ব্লাড দিবলে ইচ্ছা করা ব্যক্তিক পাই যাব। কেনেকৈ করব এটা ইয়াত চক, ব্লাড গ্রুপ কি এটো আপনি ইয়াত ফিল আপ করে দিব লাগিব। আপনি ব্লাড গ্রুপ বলে লিখা আছে ইয়াত সিলেক্ট বলে কেছে, ইয়াত যদি আপনি সুই দিয়ে চাওক আহি গল এ পজিটিভ, এ মাইনাস, এ ওয়ান প্লাস, এই গোটেই ব্লাড গ্রুপখিনি আছে, কিমান কিমান কাক কেনেকে লাগে, কার কি ব্লাড গ্রুপ। আপনার রোগীজনক ধরক আপনার আত্মীয়জনক এ পজিটিভ লাগে, হল এ পজিটিভত আপনি সুই দিলে, মই সুই দিলো এ পজিটিভক, হয়ে গেল। তারপর তলত কি আছে সিলেক্ট কান্ট্রি, আপনি কোন দেশত লাগে, হ্যাঁ আমাক ইন্ডিয়াত লাগে, আচ্ছা সিলেক্টত গলো, ইয়াত বিভিন্ন কান্ট্রি, শ্রীলঙ্কাত আছে, নেপালত আছে, ইয়ামিনত আছে, বাংলাদেশত আছে, বহুত দেশ সাঙুরি লৈছে, কেবল ভারততে নহয় ইন্ডিয়া, আমাক ইন্ডিয়াত লাগে, ইন্ডিয়াত সুই দিলো, হয়ে গল ইন্ডিয়া। তারপর সিলেক্ট স্টেট, ইন্ডিয়ার কোন রাজ্যত আপনার লাগিব, আমাক লাগিব অসমত, নহয়নে আমি অসমৰ মানুহ, অসমত লাগিব, গতিকে এয়া আসাম, অরুণাচল, অন্ধ্রপ্রদেশ, বহুত আছে, বিহার, ছত্তিশগড় সবতে আছে, আসামত সুই দিলো, আসামত হয়ে গল। তারপর আপনি ইয়াত কোক সিলেক্ট ডিস্ট্রিক্ট, কোন ডিস্ট্রিক্টত আপনার লাগিব,
আপোনাৰ ৰোগীজন কোন ডিষ্ট্ৰিক্টত আছে বৰ্তমান ট্ৰিটমেণ্ট হৈ, ছাপোজ ডিব্ৰুগড় মেডিকেল কলেজত আছে, হ'ল আসাম মেডিকেল কলেজ, চৰি ডিব্ৰুগড় মেডিকেল কলেজ নহয়, ডিব্ৰুগড়ত আছে আসাম মেডিকেল কলেজ, আসাম মেডিকেল কলেজত আছে AMC-ত, অৰ্থাৎ ডিব্ৰুগড়ত আমাক ডিব্ৰুগড় ডিষ্ট্ৰিক্টত লাগিব, ছিলেক্ট ডিব্ৰুগড়, ইয়াত বৰপেটা দৰং ধেমাজি ইয়াত ডিব্ৰুগড় ওলালে, ডিব্ৰুগড় দিলোঁ হৈ গ'ল ডিব্ৰুগড়। এতিয়া আহিলে ছিলেক্ট চিটি, ডিব্ৰুগড়ৰ কোনখন টাউনত, সেইখন ডিষ্ট্ৰিক্টৰ কোনখন টাউনত, আমাক ডিব্ৰুগড়তে লাগিব, ডিব্ৰুগড়তে লাগিব, আপুনি ডিব্ৰুগড় তেনেহ'লে টাউনখনৰ চিটিটো আপুনি দি দিব। এতিয়া চাৰ্জ বুটামটো দেখিছেনে আপুনি ইয়াত তলত, এই চাৰ্জত যদি আপুনি চুই দিয়ে আপোনাৰ এখন লিষ্ট আহি যাব, আৰু এই লিষ্টখনৰ পৰা আপুনি মানে তেওঁবিলাকক বিচাৰি উলিয়াব পাৰিব। এয়া চাওক, এখন লিষ্ট আহিছে, দেখিলেনে, এই তললৈ আহিছে, ইয়াত নামৰ এখন লিষ্ট দেখিছে, ইয়াত দেখিলে তপেশ্বৰ ভগৱত তেওঁ এভেইলেবল হৈ আছে, তেখেতৰ ফোন নাম্বাৰ দিছে, মোবাইল নাম্বাৰ দিছে, দেখিলে তেখেতৰ মোবাইল নাম্বাৰত আপুনি কল কৰি তেখেতৰ লগত কথা পাতিব পাৰিব, তেখেত ডিব্ৰুগড়ৰ ব্যক্তি, গতিকে আপোনাক গৈ দিব পাৰিব। ইয়াত এনেকুৱা ঢেৰ নাম আছে, এইবোৰ পঢ়ি শেষ কৰিব নোৱাৰি, চিন্ময় দাস, ৰাজীৱ কুমাৰ গগৈ, হ্যাঁ এনেকুৱা ধৰণৰ অজস্ৰ মানুহৰ নাম আছে। গতিকে এই ব্যক্তিসকলৰ পৰা আপুনি ডিব্ৰুগড়ত ব্লাড আপুনি বিনা দ্বিধাই ল'ব পাৰে, উইদাউট পে'মেণ্ট, কোনো পে'মেণ্ট কৰিব লগা নাই। যদি আপোনাৰ মন ভাল লাগে, আপুনি তেখেতক কিবা এটা দিব বিচাৰে, সেইটো বেলেগ কথা, চাহ একাপ খুৱাইছে আপুনি, তেখেতে ব্লাড দিয়াৰ পিছত আপুনি জুচ এটা খুৱাইছে, সেইবোৰ বেলেগ কথা, কিন্তু তেওঁবিলাকলৈ আপুনি ফোন কৰিবলৈ ইয়াত ফোন নাম্বাৰো দি থোৱা আছে, তেওঁবিলাকে নিজস্বভাৱে ইয়াত ৰেজিষ্টাৰ কৰি থৈছে, হয় মই ব্লাড দিম, ব্লাড দিম, মই কাৰোবাক জীৱন দান দিম, ৰক্তদান কৰিম, মই তাৰ জৰিয়তে জীৱন দান দিম, গতিকে তেওঁবিলাকে উইলিংলি আহি এই কামখিনি ইয়াত কৰি থৈছে এই ব্যক্তিসকলক। তেনেকৈ আপুনি ভাৰতৰ হওক বা ৱৰ্ল্ডৰ বিভিন্ন কাউণ্ট্ৰিত বা ভাৰতৰ বিভিন্ন ৰাজ্যত আপুনি এই ৱেবছাইটটোৰ জৰিয়তে আপুনি আপোনাৰ ব্লাড ডনাৰসকলক বিচাৰি উলিয়াব পাৰিব আৰু কথা পাতিব পাৰিব, ঠিক আছে। এতিয়া হয়তো আপুনি ভাবিব পাৰে যে ইমান এটা মহান কাম, এই ৱেবছাইটটোত কেনেকৈ ৰেজিষ্টাৰ হ'ম, আপোনাৰ নামটো, আপুনি ব্লাড দিবলৈ ধৰক যত্ন কৰিছে, ইয়াত মোৰ নামটো কেনেকৈ উঠি থাকিব, মোকো মানুহে বিচাৰিব, ময়ো গৈ তেওঁবিলাকক সহায় কৰিম, ইয়াত আপোনালোকে ৰেজিষ্টাৰ কৰিবলৈ কি কৰিব লাগিব মই দেখাই দিছোঁ থোৰতে, এই ওপৰত দেখিছেনে, ব্লাড ডনাৰ ৰেজিষ্টাৰ হিয়াৰ বুলি লিখা আছে, বাওঁফালে কুৱেশ্যন মাৰ্কটো য'ত আছে যে, ইয়াত ইয়াত যদি আপুনি ৰেজিষ্টাৰত চুই দিয়ে, ৰেজিষ্টাৰ হিয়াৰত চুই দিয়ে, আপোনাৰ এখন ফৰ্ম খোল খাই আহিব, এইখন ফৰ্ম খোল খালে দেখিলেনে, ৰেজিষ্টাৰ ফৰ্ম, আপোনাৰ ফুল নাম ইয়াত লিখক, ছাপোজ মই লিখি দিলোঁ মৃদুল, MRIDUL মৃদুল গগৈ, GOGOI গগৈ লিখিলোঁ, হ'ল। এতিয়া আপুনি ব্লাড গ্ৰুপ কি আপোনাৰ ছিলেক্ট কৰক, ব্লাড গ্ৰুপ মোৰ হ'ল বি পজিটিভ, মই ইয়াত বিচাৰিম ওপৰলৈ ঠেলি, এয়া বি পজিটিভ, ইয়াত চলোঁ বি পজিটিভ হৈ গ'ল। তাৰপিছতে মোবাইল নাম্বাৰ, হাঁ আচ্ছা মোবাইল নাম্বাৰটো ইয়াত আপুনি দিব লাগিব, ইয়াত হাঁ ইয়াত মোবাইল নাম্বাৰটো দিব লাগিব, মোবাইল নাম্বাৰটো মই দেখাই নিদিওঁ। আৰু ছিলেক্ট কাউণ্ট্ৰি আপুনি ছিলেক্ট কৰক, কাউণ্ট্ৰি কি আপোনাৰ, ইণ্ডিয়া, মই ইণ্ডিয়াৰ হয় যিহেতু, ছিলেক্ট ষ্টেট মই কোন ৰাজ্যৰ, মই অসমৰ, ইয়াত অসম দিলোঁ। ছিলেক্ট ডিষ্ট্ৰিক্ট মোৰ ডিষ্ট্ৰিক্ট কি, মোৰ চৰাইদেউ হয় একচুৱেলি এতিয়া বৰ্তমান, গতিকে মই চৰাইদেউ দিব পাৰোঁ বা শিৱসাগৰ বা ডিব্ৰুগড়ো দিব পাৰোঁ, কাৰণ মোৰ সীমামূৰীয়া অঞ্চল, গতিকে মই ডিব্ৰুগড়ে দি দিলোঁ ধৰক, হাঁ ডিব্ৰুগড় মই বিচাৰি আছোঁ, পোৱা নাই এতিয়ালৈকে, ডিব্ৰুগড় ক'ত গ'ল, এইটো শিৱসাগৰ, ইয়াত ডিব্ৰুগড় পালোঁ, হাঁ ইয়াত ডিব্ৰুগড় মই দি দিলোঁ। তাৰপিছতে ছিলেক্ট চিটি, মোৰ চিটি কি হ'ব, মৰাণ হ'ব, হ্যাঁ মৰাণ আহি গ'ল, ডিব্ৰুগড়তে মৰাণ পৰে। তাৰপিছতে মোৰ ইমেইল আইডি ইয়াত দিব পাৰে, আপুনি ইউজাৰ আইডি এটা বনাব লাগিব, অৰ্থাৎ মৃদুল গগৈ এনেধৰণে ইউজাৰ আইডি এটা কিবা এটা আপুনি দিব লাগিব, এইটো হ'ব আপোনাৰ ইউজাৰ আইডি, আপোনাক এটা আইডি খুলিব লাগিব, এইটো আইডি খোল খাই গৈ আছে, আৰু এটা পাছৱৰ্ড দিয়ক, আপুনি আইডিটোৰ পিছত আপুনি পাছৱৰ্ড দিয়ক, আৰু ৰিটাইপ পাছৱৰ্ডটো আপুনি মনত ৰাখিব, আপোনাৰ সেই আইডিটোৰ ভিতৰত আপুনি কাক কাক সহায় কৰিছে, কেনেকৈ হৈছে, এই ইনফৰ্মেশ্যনখিনি থাকিব। তাৰপিছতে আপুনি এভেইলেবল নে আনএভেইলেবল ইয়াত চুই দিব লাগিব, আপুনি এভেইলেবল যিকোনো সময়ত আপুনি দিব পাৰে, হ্যাঁ আৰু তাৰপিছত আই অথৰাইজ ইয়াত ক্লিক কৰি আপুনি ছাবমিট কৰি দিয়ক, কাম শেষ। আপোনাৰ
এই ডাটাখিনি তেওঁলোকে চাব আৰু এপ্ৰুভ কৰি দিব। আপোনাৰ নামো অলপ আগত যেনেধৰণে সেই লিষ্টখনত ওলাইছিল, হ্যাঁ, আপোনাৰ নামো সেই লিষ্টখনত তেতিয়া সন্নিৱিষ্ট হৈ আহিব। আপুনি যদি মৰাণত বিচাৰে তেতিয়া মোৰ নাম পাব মৃদুল গগৈ বুলি। কিন্তু এইখিনিতে এটা কথা হয়তো ই কনফাৰ্ম কৰিবলৈ কৈছে যে ব্লাড ডনেটৰসকলৰ এভেইলেবল এণ্ড আনএভেইলেবল, এইটো আপোনালোকে ভয় খাব নালাগে। বোলে যিকোনো সময়ত মই এভেইলেবল দি দিম, নিশা 12টা 1টা বজাতো মোক কোনোৱে মাতিব, নহয়, আপোনাক ফোন কৰিব, আপুনি ৰিচিভ কৰিব, ৰিচিভ কৰি কথা পাতিব যে মই কালিলৈ 9টা বজাত যাব পাৰিম, এতিয়া কিবা এটা অসুবিধা আছে, একো বেয়া নাপায় আপোনাক। যদি আপুনি যাবও নোৱাৰে, কিবা এটা আপোনাৰ অসুখ হৈ আছে ধৰক, আপুনি যাব নোৱাৰে, বেলেগ এজনক তেওঁলোকে বিচাৰি ল'ব, কাৰণ যথেষ্ট মানুহে ইয়াত ৰেজিষ্টাৰ কৰি থয়, বহুত বেছি মানুহো নাই, কিন্তু গতিকে আপোনালোকে ফ্ৰেণ্ডছটো ছাপৰ্টত ৰেজিষ্টাৰ কৰি থ'ব। আৰু যদি আপুনি বোলে এই গ্ৰুপটোত আপোনাৰ নামটো আৰু মানে আপুনি ব্লাড দিব পৰা অৱস্থাত নাই 2-3 বছৰলৈকে, আপুনি কিবা অসুখীয়া হৈ গ'ল, তেতিয়া আনএভেইলেবল আপুনি কৰি দিয়ক, ইয়াত এভেইলেবলৰ জেগাত আনএভেইলেবল কৰি দিয়ক, এনে আনএভেইলেবল কৰি ছাবমিট কৰি দিব তেতিয়া, কাৰণ আপোনাৰ একাউণ্টটো আছে, আইডিটো আছে, পাছৱৰ্ড আছে, আপুনি খুলি সেইটো আনএভেইলেবল আপুনি কৰি দিলে হৈ যাব। এনেকৈ আপুনি ছাবমিট কৰি দিলে আপুনি কোনোবাজন অসুখীয়া ব্যক্তিক ৰক্তদানেৰে আপুনি জীৱন দান দিব পাৰিব। গতিকে মই আপোনালোকক কৈছোঁ যে ভিডিঅ'টো আপোনালোকে দেখা মাত্ৰকে শ্বেয়াৰ কৰক, কাৰণ আপোনাৰ এটা শ্বেয়াৰে, আপোনাৰ এটা শ্বেয়াৰ ক্লিকেৰে কাৰোবাৰ জীৱন ৰক্ষা কৰিব পাৰে এই ভিডিঅ'টো চালে। তেনেহ'লে ডেছক্ৰিপশ্যনত মই লিংক দি দিছোঁ, আপোনালোকে গৈ চাব আৰু কাৰোবাক সহায় কৰিব। ঠিক আছে দিয়ক, আজিলৈ ভিডিঅ'টো ইমানতে সামৰিছোঁ, অন্য এটা দিনত অন্য এটা ভিডিঅ'লৈ মই আকৌ আহিম আপোনালোকৰ ওচৰলৈ। আজিলৈ বাই বাই।